হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে কিন্তু আমি মোবাইলে অনেক কালেকশন দেখাবো, তাই তো চলে এসেছি রাহুল কমিউনিকেশনে আর একটা ব্রাঞ্চে। আগেও কিন্তু আপনারা দেখেছেন রাহুল কমিউনিকেশন, ওখানে কিন্তু শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে, এখানেও আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আর ওপরেও কিন্তু নাম্বার শো করছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখানে নতুন আপকামিং ফোনের কিন্তু প্রি বুকিংও স্টার্ট হয়ে গেছে। আর এখানের বিশেষত্বটা হচ্ছে আপনারা কিন্তু ফোন এক্সচেঞ্জও করতে পারবেন আর বিক্রি করে পয়সাও কিন্তু কামাতে পারবেন। আরও ওই আপনাদের জন্য আরও কিছু অফার ওয়েট করছে, আসুন শুরু করি। তো বন্ধুরা, এখন আমাদের সঙ্গে অভি আছে। অভি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি দাদা, তুমি কেমন আছো? আগে আমি তো বিন্দাস, কারণ সবাইকে আমি সবসময় চেষ্টা করি ভালো রাখার, কারণ ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসি না সস্তা দামের, যাতে লোকে আনন্দ পায়। আর আমি এবার আপনাদের এমন কিছু দেখাবো অফার, রাহুল কমিউনিকেশনে অনেক ভালো ভালো অফার রয়েছে, সেগুলো অভির কাছ থেকে এক একটা করে জানবো। অভি তুমি প্রথমে বলো যে তোমাদের ওপেনিং আর ক্লোজিং টাইমটা একটু বলে দাও। আমাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেনিং থাকে এবং সপ্তাহে 7 দিনই ওপেনিং থাকে। আর অফারটা? অফার দাদা, এটা নতুন করে কিছু বলার নেই, তুমি জানোই দাদা আমাদের সারা মাস ধরে নতুন নতুন অফার সবসময় চলে। আর এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে সব রকম ফিনান্সের ব্যবস্থা আছে, কাস্টমার চাইলেই যে কোনো ফিনান্স থেকে আমাদের দোকান থেকে ফিনান্স করতে পারবে খুবই অল্প সময়ের মধ্যেও। সেই ফিনান্সগুলো মানে বাউন্ডারিটা কত দূর আছে সেটা একটু বলো? 20 কিলোমিটার বাউন্ডারি আছে। আর তার থেকেও একটা বড় পয়েন্ট দাদা, আমাদের এখানে সমস্ত কোম্পানির ফিনান্স অ্যাভেলেবেল, সেটি হলো বাজাজ কোম্পানি আছে, টিভিএস ফিনান্স আছে, ICICI ফিনান্স আছে, হোম ক্রেডিট আছে, IDFC ফার্স্ট, টোটাল 5টা ফিনান্স কোম্পানির মাধ্যমে আমরা কাস্টমারদেরকে ফিনান্স করাই। বাবা, তাহলে আর কি বলার আছে, মানে আপনারা ফিনান্সে ফেসিলিটি পাবেন, তার মানে আপনারা কিন্তু অনেক অল্প পয়সায় কিন্তু ফোন পারচেস করতে পারেন, কারণ আমি আপনাকে বলেছিলাম যে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে, আর ফিনান্স থাকলে তো কোনো কথাই নেই। এবার তোমাদের আমরা তো সবাই জানি তোমাদের প্রত্যেকটা স্টোরে প্রত্যেক মাসে অফার থাকে, এবার আমাকে এমন কিছু প্রোডাক্ট দেখাও যেগুলো হবে মিড রেঞ্জ, লো রেঞ্জ, হাই রেঞ্জের প্রোডাক্ট আমাদের দেখাও, এগুলো একটু বের করে দেখো। হ্যাঁ, মিড রেঞ্জের মধ্যে আছে, হাই রেঞ্জের মধ্যে আছে, এইগুলো সব রকম রেঞ্জের প্রোডাক্ট আমাদের এই সব রকম স্টোর থেকে অ্যাভেলেবেল পাবে আমাদের। বলো এবারে এর মধ্যে কি কি মানে ফ্যাসিলিটি পাবে? লো রেঞ্জ থেকে শুরু করি তাহলে। বলো, লো রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টটা আছে যেটা এই রেঞ্জের মধ্যে সব থেকে বড় ডিসপ্লে দিয়ে পাবে, আর আই প্রোটেকশন ডিসপ্লে। কিছু কিছু ফোনে আপনারা হয়তো দেখতে পারবেন, সূর্যের আলোতে গেলে দেখতে পারেন না, ফোনের উপর হাত দিয়ে গার্ড করে দেখতে হয়, এই ফোনটা নিলে কিন্তু সেই সমস্যাটা আসবে না। আর এখনকার মানুষের যেটা নিডস, অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট, এটা কিন্তু সব দিক দিয়ে আপডেট, একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে। আর সব থেকে বড়ো নিডস যেটা, সেটা হলো স্লিমেস্ট, এটা কিন্তু সব থেকে স্লিমেস্ট ফোন লো রেঞ্জের মধ্যে। স্লিম ফোন আপনারা কিন্তু ক্যারি করতে অনেক সুবিধা হবে, কারণ যেখানে সেখানে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন, আর হেভি ফোন এখন তো চলেই না। আর এর মধ্যে তো কালারও আছে, কালার অপশনগুলো আছে, এর কালার আছে, একটা আছে রেইনবো সিলভার, যেটা ব্যাক প্যানেল থাকবে পুরো সিলভার কালার, যেটাকে আপনি যখন ঘোরাবেন বা স্লাইড করবেন তার মধ্যে রেইনবোর যে 7টা কালার সেটা কিন্তু শেড হবে। তার মানে তো ভাবতেই পাচ্ছেন কালারগুলো যখন ফোনটা বের করবেন পকেট থেকে বা হাতে থাকবে, লোকে কিন্তু তাকিয়ে থাকবে আপনার ফোনের দিকে। তাছাড়াও একটা স্কাই ব্লু রয়েছে, ওরে বাবা, প্লাস রয়েছে একটা গ্লেজি ব্ল্যাক কালার, ব্ল্যাক ব্ল্যাকে ব্ল্যাক তো আর রেইনবো কালার বা স্কাই কালার তার মধ্যে। এবার অন্য প্রোডাক্ট দেখো, বলো। এইটা দেখাই মিড রেঞ্জের মধ্যে, দেখো মিড রেঞ্জের মধ্যে সব থেকে বেশি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এই মোবাইলটাতে আপনি সব থেকে বেশি ফ্রন্ট ক্যামেরা পাবেন 16 মেগাপিক্সেল, প্লাস যেটা দরকার থাকে আপনাদের মিড রেঞ্জের মধ্যে ব্যাটারি, ওটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্রোজেক্টটাতে, 5000 mAh ব্যাটারি। শুধু তাই নয়, এই রেঞ্জের মধ্যে টাইপ সি পোর্ট দিয়ে ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের, আর প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন একদম তো লেটেস্ট অবভিয়াসলি থাকছে। এখন ব্যস্ততার দিনে ব্যাটারি সব থেকে ম্যাটার করে, আর ক্যামেরা তো আছেই, 5000 mAh ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে আপনাকে কিন্তু 2 দিন ফোনে চার্জ করতে হবে না, বুঝেই নি। আর ক্যামেরা তো বলেই দিল। এবার অন্য প্রোডাক্ট দেখবো, এবার আরেকটা দেখবো ওপর, বলো। এই প্রোজেক্টের কথা দাদা কি বলবো, এই রেঞ্জের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লে জগতে সেরা ডিসপ্লে সবাই জানে,
যে সুপার অ্যামোলেড, এই রেঞ্জের মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। প্লাস আছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, কোয়াড ক্যামেরা, 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, আরও একটা 2 মেগাপিক্সেল। এছাড়াও পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেল। আর চার্জিং ফেসিলিটি কী বলবো, আপনার চা খেতে যেটুকু টাইম লাগবে তার আগে চার্জ হয়ে যাবে। 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পেয়ে যাবেন আপনি এই প্রোডাক্টটাতে। প্লাস স্লিমেস তো অবভিয়াসলি, এখন যেটা আপনাদের দরকার স্লিম ক্যারি করার জন্য, সেটা তো অবভিয়াসলি পেয়ে যাচ্ছেন আমার এই প্রোজেক্টের মাধ্যমে। আর এর সঙ্গে কিন্তু এক্সচেঞ্জ, আপনার যে স্মার্টফোন আছে এক্সচেঞ্জ করবেন, দাম তো কমেই যাবে, আর ফাইন্যান্সেরও কিন্তু সুবিধা আছে। দাদা তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আর আপনারাও জেনে নিন, কাস্টমার আমাদের প্রতিটি স্টোর থেকে মোবাইল নিলে সেখানে কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায় না, সেখান থেকে আমাদের সম্পর্ক শুরু হয়ে যায়। তারপর হচ্ছে কি সবথেকে বড় কথা, যাতে আপনারা হ্যারাসমেন্টে না পড়েন পরবর্তী সময়ে, সেই জন্য কিন্তু আমরা আমাদের প্রত্যেকটি স্টোর থেকে প্রত্যেকটা কাস্টমারকে 1 বছরের জন্য সম্পূর্ণ সার্ভিস দিয়ে থাকি। তার জন্য কিন্তু আপনাকে দৌড়দৌড়ি করতে হবে না, আপনি শুধু আমাদের স্টোরে এসে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সেই সমস্ত দায়িত্বটা নিয়ে থাকি। ভিক্টরের সঙ্গে দেখা হয়ে গেল বন্ধুরা, আবার ভিক্টরকে নিয়ে এসেছি আজ নতুন লোকে, কিন্তু হ্যাঁ একদম মাচো লাগছে কিন্তু। তো ভিক্টর তোমাদের এখানে কি কি হ্যান্ডসেট পাওয়া যায় একটু বলো। আমাদের এখানে সব হ্যান্ডসেটই পাওয়া যায়, কাস্টমারের যা যা লাগবে, মানে কোনো কিছু যদি না নিই সব থেকে বড় কথা আমাদের এখানে, ঠিক আছে, যদি বলি ওয়ান প্লাস পেয়ে যাবেন, রেডমি, রিয়েলমি, পোকো, মানে যে অনলাইন সেগমেন্টের যে ফোনগুলো ম্যাক্সিমাম আপনিও মানে ই কমার্স সাইটগুলোতে পাবেন সেগুলো আমাদের এখানেও অ্যাভেলেবেল আছে। আর অফলাইনের মধ্যে আগের দিন তো দেখিয়েছি ভিভোর X60 দেখাচ্ছিলাম, ওপো আছে, স্যামসাং আছে, সবই পাওয়া যাবে। আর তার মধ্যে কিন্তু এক্সচেঞ্জ আর ফাইন্যান্স বুঝতেই পাচ্ছেন ফোনের দাম কোথায় গিয়ে দাঁড়াবে, তাহলে ভাবুন, নাম্বার দেখতে পাচ্ছেন তো, সঙ্গে সঙ্গে ফোনটা বের করুন, বের করে ফোন করুন। আমি কিন্তু দেখতে চাই প্রচুর ফোন এসছে, কারণ আপনাদের এরকম ফেসিলিটি কিন্তু কোথাও পাবেন না, এটা আমি লিখে দেবো। তো বন্ধুরা আপনারা তো সব কিছু দেখেই নিলেন, অফারগুলো জেনেই নিলেন, আমি কিন্তু রোজ এরকম এরকম আলাদা আলাদা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসি, যেগুলো হয় খুবই সস্তা দামে, মানে আপনার বাজেটের থেকেও সস্তা দামে। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে একটা নতুন সকালে একটা নতুন প্রোডাক্টের সঙ্গে, খুব ভালো থাকবেন।